হচ্ছে, দেশি বিদেশি সকলে মিলে অ্যান্টি আওয়াম লীগ বিভিন্নভাবে চেষ্টা করছে। আর কোন দল শুধু নিজেদের আখের গোছাবে, গণ হাওয়া ভবন খুলবে, ওই গ্রেনেড হামলা করবে, কোন দল সন্ত্রাসে, কোন দল দেশকে ভালোবাসে তারা বুঝেই। আমরা আমাদের নেত্রী এখন তো ডিজিটাল বাংলাদেশ হয়ে গিয়েছে, আগামীতে আমরা স্মার্ট বাংলাদেশ করবো, আমরা আমাদের মিশন মিশন 2041 সালে উন্নত শিখরে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আর এই যে উন্নয়ন কথা, এই যে মেট্রো রেল, এই যে সমস্ত উন্নয়ন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সেই জন্য আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে হলে দ্বাদশ সংসদ নির্বাচন আমাদের সবাইকে, জনতা ঢল নেমেছিল আজকে সবাই, আমরা এখন আওয়ামী লীগের জনপ্রদ আকাশ সমান, আওয়ামী লীগের রুট শিখর অনেক গভীরে, এটা বঙ্গবন্ধু তার শক্তিশালী, যার মাধ্যমে যে দলের মাধ্যমে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি। আর বিএনপি কোথা থেকে এসেছে আপনি ভালো করে জানেন, বিএনপি এসেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে 15 আগস্ট 75 সালে 3 লাখ হত্যা করে ক্ষমতা দখল করেছে। তারই সন্তান আরেকজন আন্ডার ম্যাট্রিক, তিনিও এক সন্ত্রাসী দেশদ্রোহী একজন, কারণ গ্রেনেড হামলা করে ডাইরেক্ট দিন দুপুরে 24 জন মানুষকে হত্যা করেছে, আমাদের নেত্রীকে মেরে ফেলার প্রক্রিয়া করেছিল। আজকে সম্মেলন হলো, এই সম্মেলন থেকে নতুন নেতৃত্ব আশা করছে অনেকে, আপনি তার অবশ্যই আমার নেতৃত্ব এই একাদশ সংসদ আপনারা দেখতে পাচ্ছেন অনেক নতুন নেতৃত্ব এসেছিল, এবার আরও কিছু সারপ্রাইজ থাকবে। আমার নেতৃত্ব নিজে একজন স্মার্ট মনের মানুষ, উনি সব কিছু স্মার্টই দিয়ে থাকেন, উনি দেশকে নিয়ে গবেষণা করেন, তার ধ্যানে জ্ঞানে শুধু দেশ, অবশ্যই কিছু চমক থাকবে, দেশটা আমরা আরও ভালো নেতৃত্ব আসবে আশা করি, এবং আমাদের এই দল আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ। এবং আমরা সামনে নির্বাচন যেই আসুক, সেই কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে এই সময় এসে একটু যদি বলতেন। যেই মানে কি? যেই নেতৃত্বে আসুক, মানে আমাদের আওয়ামী লীগে অবশ্যই আমার নেতৃত্ব মাথার উপর ছায়া আছেন, যদি এখানে সভাপতি পদ চেঞ্জও হয় তবু নেতৃত্ব থাকবেই সেখানে ছায়া হয়ে, আর নেতৃত্ব থাকা মানে আশীর্বাদ। তিনি একটা দূরদর্শী নেত্রী, তিনি সারা বিশ্বের অন্যতম সেরা প্রধানমন্ত্রী, শক্তিধর নেতা, তার যে ব্রেন মেধা, যার জন্য বাংলাদেশকে এত দ্রুত উন্নয়নের রোল মডেলে পৌঁছে গেছে সারা বিশ্বে, আমাদেরকে উদাহরণ দেয় যে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছিল, সে পাকিস্তান এখন বলে আমি তো বাংলাদেশ বানাবো, আমরা সবার থেকে অনেক উপর উঠে যাচ্ছি। শাসক ধন্যবাদ, আমরা চাই যে সম্মেলন থেকে আপনি কি বার্তা পেলেন, নেত্রী কি বার্তা? আমরা বার্তা এটাই পেলাম, আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে এই সাধারণ সম্পর্ক শক্তিকে আরো শক্তিশালী করতে হবে, আমাদের সবাইকে দেশের জন্য আওয়ামী লীগ ক্ষমতা আসতে হবে, তা নাহলে এই উন্নয়নের ধারা ব্যাহত হয়ে যাবে, দেশের নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে, ভাঙচুর, মানুষ মারামারি, কাটাকাটি, পুলিশদেরকে রক্তের হোলি বর্ণ বহাই দেবে। আমরা শান্তি থাকতে হলে একটাই বার্তা, মানুষ আওয়ামী লীগের ক্ষমতা আসতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুজি, ধন্যবাদ। হচ্ছে দেশি বিদেশি সকলে মিলে অ্যান্টি আওয়াম লীগ বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য। এই জন্য আমরা সকল নেতাকর্মী, নেত্রী যেভাবে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশ মোতাবেকই আমরা কাজ করব। থ্যাংক ইউ।